হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে তো 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু এবারে স্বাধীনতার মুখখানি বড়ই মলিন, কারণ প্রত্যেক বছর যে উচ্ছ্বাস নিয়ে আমরা স্বাধীনতা দিবসটা পালন করি, এবারে যেন মনে হচ্ছে কোথাও আমরা সেই জিনিসগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, ভেতর থেকে সেটা আসছে না। কারণ দেখতেই তো পাচ্ছেন আপনারা চারিদিকে কি হচ্ছে, এর মধ্যে আনন্দ অনুষ্ঠানটা সত্যিই আর ভেতর থেকে আসছে না। তো যাই হোক, সবই আমাদের সাথে থাকবে, সবই চলবে, কোনো কিছুই থেমে থাকবে না। তো সব নিয়েই আমাদের এভাবেই চলতে হবে, আর আমরা শুধু প্রার্থনা করব যেন সব কিছু সুন্দর হয়ে যায়। তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা হার্ভেস্টিং ভিডিও, প্রচুর সবজি ফল অনেক কিছুই আজকে হারভেস্ট হবে। তো চলুন আস্তে আস্তে আমরা হারভেস্টিংটা শুরু করি, চলুন। তো আজকে চলুন একটা বিশেষ দিনে এই যে আমার একটা সুন্দর জিনিস দিয়ে হারভেস্টিংটা শুরু করি, আর সেটা হচ্ছে বাতাবি। এই বাতাবিটা কিন্তু আমার মনে হচ্ছে খাওয়ার মতো হয়ে গেছে, কারণ এটা অনেক আগে পড়েছিল। আরেকটা রয়েছে, ওটা কিন্তু এটা বেশ খানিকটা বড় হয়ে যাওয়ার পরে ওইটা পড়েছিল। তো 12 ইঞ্চির গ্রো ব্যাগে দেখুন কি সুন্দর আর খুব ভালো সাইজের কিন্তু একটা বাতাবি হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর। এবার চলুন এই যে তাড়াতাড়ি করে একটুখানি ভেন্ডি তুলে নিই। আর এই যে এমন একটা সবজি, আপনারাও দেখতে পাচ্ছেন ভেন্ডি কিন্তু আমি প্রত্যেক দিনই একটু করে তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে এদিকে বেডের মধ্যে একটা গাছ রয়েছে, ওটাতেও কিন্তু এখন ভালোই ভেন্ডি হচ্ছে। আর এদিকে যে চিচিঙ্গাগুলো পড়েছিল, চারটে আপনাদের এর আগে দেখিয়েছিলাম, তার একটা চিচিঙ্গা কিন্তু এখনও ছিল। তো সেটা আজকে যে তুলে নিলাম, খুব বেশি আর বড় হবেও বলে মনে হচ্ছে না, আজ তুলেই নিলাম। আর এদিকে দেখুন, চিচিঙ্গা গাছটা দেখে কিন্তু একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় আবার দেখলাম প্রচুর পরিমাণে চিচিঙ্গা ধরেছে। তো এর কতটা বড় হবে সেটা এখনই বোঝা মুশকিল, কারণ এরকম কিন্তু ছোট ছোট চিচিঙ্গা প্রচুরই পরে, সব থাকে না। তো আশা করা যাচ্ছে কিছুটা তো নিশ্চয়ই থাকবে। এই দেখুন, এদিকে প্রচুর পড়েছে, এই যে কিছু কিছুতে ফুলও ফুটেছে। আমি একটু পলিনেশনও করিয়ে দেবো এগুলোকে। আসলে কয়েকটা দেখলাম ফুল কিন্তু ফুটেও গেছে, আর সেগুলো বন্ধও হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো পলিনেশন যদি করিয়ে দেওয়া হয় তাহলে খানিকটা কিন্তু সম্ভাবনা থাকে ফলটা বেশি থাকার, মানে যে কোনো আপনি ফলই হোক বা সবজিই হোক, পলিনেশনটা করিয়ে দিতে পারলে ভালো হয়। যদিও সেটা সবসময় সম্ভব হয় না, বা না করালে যে হবে না সেটাও কিন্তু নয়। তো সামনে পড়লে আমি করিয়ে দিই। আর এদিকে চলে এলাম এই যে লঙ্কা তুলতে, লঙ্কা তো প্রচুরই রয়েছে, ঠিকঠাক তোলাও হচ্ছে না বলে কিন্তু পেকেও যাচ্ছে। তো গাছে যদি লঙ্কা একদম পেকে যায়, মানে এতটাই ম্যাচিওর হয়ে যায় গাছে, ওই যে নেক্সট ধরাটা কিন্তু আসতে প্রবলেম হবে, মানে একটু গাছটা বেশি দুর্বল হয়ে যায়। তো যত একটু তাড়াতাড়ি তুলে নেওয়া হয়, নেক্সট ধরাটা আবার খুব ভালো তাড়াতাড়ি রেডি হয়। তো এখন লঙ্কা গাছ তো আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর হয়ে গেছে বাগানে, আর লঙ্কা তো অনেকটা করে প্রত্যেক দিন আমি তুলেই নিচ্ছি। আর লঙ্কা তুলতে যেহেতু একটু বেশি সময় লাগে, তো খুব বেশি লঙ্কা একদিনে তোলা হচ্ছে না, এরকমভাবে তুলে রাখা যেতেই পারে। এই এই যে গাছে কোনো কেমিক্যাল ছাড়া এই যে লঙ্কাগুলো তুলে, এক মাস অবধি কিন্তু ফ্রিজে একদম সুন্দর থাকে। সেটা আমি আগের বারে যখন আমার লঙ্কা হয়েছিল তখন কিন্তু আমি রেখেছিলাম। তো একবার লঙ্কা শেষ হয়ে আবার লঙ্কার ফুল এলো, লঙ্কা ধরে গেল, সেগুলো ম্যাচিওর হয়ে তোলা অবধি যে এই যে প্রসেসিংটা হলো, আর এই যে ভেতরের যে সময়, এই সময়ে কিছু ফ্রিজের লঙ্কা আমার থেকে গেছিলো। তো সেই লঙ্কাগুলো এত দিনেও নষ্ট হয়নি, একটা লঙ্কাও পচেনি। তো আমার মনে হয় এটা জৈব বলেই সম্ভব, যদিও আমার এত অভিজ্ঞতা নেই, কিন্তু বাজারের লঙ্কা যতই ফ্রিজে থাকুক 20-25 দিন কিন্তু থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। আমারও দেখেছি থাকলে, একটু বেশি দিন হলে কেমন নষ্ট হয়ে যায়। তো এই যে বাগানের লঙ্কা, কিন্তু একটা লঙ্কাও পচেনি, অত দিন অবধি ভালো ছিল। তো দেখুন আজকেও অনেকটা লঙ্কা তুলে নিলাম। আর এদিকে চলুন দেখি, এই দেখুন যে রক্তগাঁদার চারাগুলো ডাল কেটে কেটে আমি বসিয়েছিলাম, এই যে পুরনো পাতাগুলো একটু কেটে ফেলে দিচ্ছি। কি দারুণ হয়েছে চারাগুলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে যেখানে সেখানে টবের মধ্যে একটু একটু গাছ ছিল,
সেইগুলোই কিন্তু আমি জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখে এই দেখুন এখন কি সুন্দর চারা হয়ে গেছে। আর এই চারাগুলো রাতের দিকে আর কদিন পরে কিন্তু খুব ভালো শিশির পড়তে শুরু করে দেবে, তো তখন চারা গাছগুলো আরও সুন্দর হবে। আর এগুলো যত কাটবো তত তো বসাবে, আর মনে হচ্ছে খুব শিগগিরই এদেরকে রিপোর্ট করতে হবে, আর একটু বড় হলে রিপোর্ট করে দেব। এদিকে বেশ কিছু চারা বসিয়ে দিয়েছি। আর এই যে টপটা ভেঙেই গেছে, এটা হচ্ছে মাদার গাছ, এখান থেকেও আরও প্রচুর চারা কিন্তু আমি করতে পারবো। অলরেডি অনেকগুলো চারা করার মতো হয়েও গেছে, তো এখন করা যাবে না, আজকে এতটা সময় নেই। আর এদিকেও যে চারাগুলো দিয়েছিলাম গাদার, এই যে বাড়তে শুরু করে দিয়েছে, এখান থেকেও আর একটু বড় হলে কাটবো, তাহলে মাথাগুলো আবার বসাতে পারবো। আর এই যে এদিকে এগুলোও সব রেডি হয়ে যাচ্ছে, আর এখানে আবার প্রচুর চারা এই যে বসানোর মতো রেডি হয়েছে। তো এবারে চলে যাই, এখানে একটা উচ্ছে ছিল, কোথায় একটা উচ্ছে দেখেছিলাম, ওই তো অনেক উঁচুতে রয়েছে। উচ্ছেটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এখানে রয়েছে একটা ঝিঙে, আর আজকে তুলে নেব একটুখানি কলমি শাক, কলমি শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আজকে বেশ খানিকটা কলমি শাক তুলে নেব। আর এই যে কলমি শাক কয়েকদিন আগেই আমি তুলে নিয়েছিলাম, আর এটা তো যত ভাঙবো তত আরও সুন্দর কুচি কুচি শাকগুলো পাওয়া যায়। আর যদি না তোলা যায় তাহলে কিন্তু আর এই কচি শাকটা থাকে না, তখন একটু শক্ত শক্ত হয়ে গিয়ে আরও বরং নষ্ট হয়ে যায়। আর এখানে চলুন আমি কথা বলছি কার সাথে একবার দেখাই, আমার একটা বন্ধু বলছিলেও আমার ছেলেদের দেখাতে, তো হঠাৎ করে চলে এসেছে ছাদে এই যে বড় ছেলে, আর এখানে যে ক্যামেরাটা সেট করা আছে ও কিন্তু একদম জানে না, কারণ ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না, আর সেজন্যে আমি মাঝে মাঝে যদিও বা বলি ও একদম আসে না। আর দেখুন আমার ছেলে কিন্তু এখন আমার থেকে লম্বা হয়ে গেছে, আর এই যে দেখে নিয়েছে এখানে ক্যামেরাটা সেট করা আছে, আর সাথে সাথে বলছে তুমি কিন্তু এটা ডিলিট করে দেবে, একদম আমাকে রাখবে না। আসলে ওরা এই যে একটু ছোট্ট করে 15 আগস্টের যে অনুষ্ঠানটা রয়েছে তার জন্যই আমি বললাম একটা সাদা পাঞ্জাবি পরে নে, তো পাঞ্জাবিটা পরে দেখাতে এসছে মা ঠিকঠাক আছে কিনা। আসলে দেখবেন বাচ্চারা রেডি হয়ে মা যদি বলে দেয় হ্যাঁ সব ঠিক আছে, তাহলেই যেন ওদের একটু শান্তি হয়ে যায়। সময়গুলো বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে, এই যে মনে হচ্ছে যেন এই তো সেদিন ওর জন্ম হলো, আবার দেখুন কত বড় হয়ে গেছে, এখন তো আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে। তো সময় একদম যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে, দেখতে দেখতে একদম কেমন ক্লাস 10 হয়ে গেল, আর এরপরে তো 11-12-এর পরে হয়তো বাইরে চলেও যেতে পারে পড়তে, এখনই ভাবলে তো সত্যি সত্যি ভীষণ চিন্তা ভাবনা তো হচ্ছেই, বাইরের এই যে সব অবস্থা দেখে কোথায় যে যাবে কি করবে, সত্যি আমাদের এখন সেই নিশ্চিন্তের জীবনটা কিন্তু আর নেই। ছেলে মেয়েরা বাইরে থাকলে একটা ভীষণ চিন্তা, আমার অনেক বন্ধুরা এই যে লিখেছেন আমাদেরও সেটা হয় যখন একজন বাড়ি থেকে বেরোয় না ফেরা পর্যন্ত যেন সত্যিই একটা চিন্তা থাকে। আর এদিকে তুলে নিলাম এই যে অনেকটাই কলমি শাক। তো হারভেস্ট আজকে আরও কিছু করব ভেবেছিলাম, কিন্তু এই যে আমাদের একটু ছোট্ট অনুষ্ঠান আছে সেখানে মোটামুটি অনেকেই এসে গেছে আর ডাকাডাকিও শুরু করে দিয়েছে, তো আমার একটু রেডি হতে সময় লাগবে, আজকে এইখানেই শেষ করব হারভেস্টিংটুকু। আর এদিকে রয়েছে একটা সুন্দর এই যে বেগুন ধরেছে, কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমি মৃতপ্রায় গাছ থেকে কি করে বেগুন পাবেন, তো এইটাই কিন্তু সেই বেগুন গাছের বেগুন, এখন দেখুন ভালো বেগুন ধরছে, তো গাছটা সত্যিই কিন্তু একদম ওটার থেকে যে আর বেগুন পাওয়া যাবে সেটা ভাবিনি। যদি কেউ দেখতে চান তাহলে ফিরে গিয়ে ওটা দেখে আসবেন, দেখবেন গাছটাকে আমি কীভাবে ট্রিটমেন্ট করেছিলাম। তো এখানে আমার অনেকটাই সবজি বেশ হয়ে গেল, লঙ্কাও আজকে অনেকখানিই তুলে নিয়েছি, সব তুলে এবার তাড়াতাড়ি নেচে যেতে হবে। তো তাড়াহুড়োর মধ্যেও আজকেও কিন্তু সবজি একদম কম পাইনি, তো অনেক কিছুই তুলে নিয়েছি। আর আজকে আমাদের ঠিক হয়েছে আমরা একটু চপ মুড়ি খাবো সবাই মিলে, তো এই যে গাছের এত সুন্দর কাঁচা লঙ্কা টাটকা আর চপ মুড়ির সাথে একেবারে জমে যাবে,
সবাই মিলে এই কাঁচা লঙ্কাটা দিয়েই চপমুড়ি খাওয়া হবে। এবার নিচে সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই। আর আরও কিছু হারভেস্টিং ছিল, কিন্তু সেগুলো আজকে আর এখন করা যাবে না। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো সব গুটিয়ে পাটিয়ে আমি চললাম, আর এখনও না গেলে সবাই ছাদেই চলে আসবে মনে হচ্ছে ডাকতে। তো আপনারা খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।